অ্যাডসের মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোনের স্ক্রিন অফ রেখে ইউটিউব চালু রাখতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, এক কথায় ফোনের স্ক্রিন বন্ধ রেখে ফোনের অনেক কাজ করতে পারবেন। আশা করি অ্যাপসের কাজ দেখে আপনিও অবাক হবেন। ফ্রেন্ডস, প্রথমে যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোর ওপেন করবেন। আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখবেন ব্ল্যাক স্ক্রিন, BLACK স্পেস স্ক্রিন, SCREEN, ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইরকম ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস শো করার পর অ্যাট ফার্স্ট এই যে লগোটা দেখে নিন, এই যে প্রথমটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ, এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ লেখার সুবিধার্থে আমি এটা ডাউনলোড করে রাখছি। সো ফ্রেন্ড, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার অ্যাডভান্স যে কাজটি সেটা হচ্ছে অ্যানেবল ব্ল্যাক স্ক্রিন, এইটা হচ্ছে অন করে দেবেন। এই পেজটা আসার পর আপনারা এটা হচ্ছে অন করে দেবেন। এই যে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনার কাজ মোটামুটি ডাউনলোড দেওয়ার বিষয়টি এখানে শেষ। এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ফোনের মিডিলে একটা তালা চিহ্ন চলে আসছে। তো ধরে নেওয়ার পর আমি এবার অ্যাপসটির কাজ সম্পর্কে একটু দেখিয়ে দিই। অ্যাপস কীভাবে কাজ করবে, সে আপনি একটি ইউটিউবে ভিডিও দেখবেন। এই যে ইউটিউবে আমি একটা ভিডিও অন করলাম, আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর অ্যাট ফার্স্ট আমার কাজ একটি গান প্লে করলাম। এই যে এই গানটি প্লে করছি। এখন আমি আমার স্ক্রিনটা অফ রেখে কীভাবে গানটা শুনবো, মানে এই ভিডিওটার গান কীভাবে আমি শুনবো। সো ফ্রেন্ড, প্রথমে যে কাজটি করবেন, এই যে এখানে দেখবেন, এই যে মিডিলে, একদম মিডিলে একটা তালা আইকন আছে, এইটাতে ক্লিক করে দেবেন। এই যে আমি দেখানোর জন্য এই কাজটি করলাম, তালা আইকন, এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই যে আমার ইউটিউব ভিডিওর গান চলছে, বাট আমার স্ক্রিনটা অফ। এভাবে আপনি আপনার এই অ্যাপসের মাধ্যমে স্ক্রিন ফোনের স্ক্রিন অফ রেখে আপনি ইউটিউব ভিডিও চালু রাখতে পারবেন। সো ফ্রেন্ড, আরেকটি বিষয়, স্ক্রিন অফ রেখে আমি ইউটিউব ভিডিও থেকে গানটা শুনতে পারলাম। এক কথায় আপনার স্ক্রিনটা অফ রেখে আপনি ফোনের অনেক কিছুই করতে পারবেন। সো ফ্রেন্ড, এইখান থেকে ব্যাক হয়ে আমি আর একটা বিষয় দেখাই। এই যে আপনার ক্যামেরা ওপেন করবেন। ক্যামেরা ওপেন করে আপনি অনেক সময় আমরা ভিডিও করি কিন্তু সেইখানে ওপেনলি ভিডিও করতে পারি না। এই ক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ড করার জন্য আপনি জাস্ট এই যে তালা আইকন, এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিও করবেন, কিন্তু আপনার স্ক্রিনটা অফই থাকবে। সো ফ্রেন্ড, এইভাবে আপনার এই অ্যাপসটি কাজ করবে। আশা করি এই অ্যাপসটার কাজ দেখে আপনাদের সবার ভালো লাগছে। সো ফ্রেন্ড, আজ এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।